রাজ্য সরকারে প্রায় 180 কোটি টাকা স্মারক আমি এই বড়াগাঁও নির্মাণ করে আছি। আজি আমি প্রথম পর্যায়ের কামর অগ্রগতি বুঝ লোলে আসছিল, প্রায় 50% কাম অগ্রগতি হয়েছে। মই আশা করো যে অহা বছৰৰ ভিতর আমি প্রথম পর্যায়ের কাম শেষ করব। আজি আমি দ্বিতীয় পর্যায়ের কামটো সমান্তরালভাবে হাতত লোলে সিদ্ধান্ত লৈছো আৰু দুমাহৰ ভিতর আমি দ্বিতীয় পর্যায়ের কামরও নিবিদা আমি উলিয়াই দিই। মই ভাবো যে অহা 2-3 বছৰৰ ভিতর ই গুৱাহাটীৰ এটা আটাইতকৈ আকর্ষণীয় পর্যটক থলীলৈ পরিগণিত হব আৰু পর্যটনের লগতে ই অসম আন্দোলনের স্মৃতি বিজড়িত হৈ আছে। গতিকে আধ্যাত্মিক দিকৰ ফালৰ পৰাও আৰু আমাৰ দেশপ্ৰেমৰ দিকৰ ফালৰ পৰাও এই সমগ্র অঞ্চলটো এটা আদর্শৰ স্থানলৈ রূপান্তরিত হ'ব। ইয়াৰ ন্যাশনেল হাইওয়েৰ ফালৰ পৰা আৰু আমাৰ পাহাৰৰ দাঁতিয়েদি দুই ফালৰ পৰা ইয়ালৈকে সোমাব পৰাকৈ ভাল রাস্তা দুটা বনাবৰ বাবেও মই PWD ৰোডছ ডিপাৰ্টমেণ্টক কৈছো। মই ভাবো যে রাস্তা ঘাটখিনিও অল্প আহল বহল হয়ে গেলে এই স্থানখনের গরিমা আর পবিত্রতা আরো বেশি বৃদ্ধি পাবে।